রাজ্যের 800 বেশি স্কুল শিক্ষকের চাকরি এবার যাওয়ার পথে দুর্নীতির কথা কার্যত কবুল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে এবার পর্যায়ক্রমে এই ব্যবস্থা নেওয়া হবে এবং এই মুহূর্তে তো নয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ বাবু আপনি আপনার থেকে জানতে চাইবো যে এই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এরপর 800 জন শিক্ষকের চাকরি বাতিল হতে পারে কি বলবেন 800 জন শিক্ষকের চাকরি বাতিল হতে পারে মানে আমরা তো এটা তো ষড়যন্ত্রই করেছি যে আমাদের গতকাল হলফনামা জমা করেছে আমাদের এজলাসে মানে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে সেই হলফনামায় স্পষ্টই লেখা আছে যে আদালতের নির্দেশে আমরা যে 952 জনের নাম আমাদের ওএমআর এর যাদের নম্বরের কিছু গণ্ডগোল পাওয়া গেছে অর্থাৎ সিবিআই যে ডেটা সিজ করেছে এবং আমাদের সার্ভার ডেটা এটার মধ্যে যে পার্থক্য আছে সেই 952 জনের মধ্যে 800 কিছু বেশি যাদের সদস্যপত্র বাতিল করা যেতে পারে তাহলে এই এদের আমরা পর্যায়ক্রমে বা ধাপে ধাপে করব এরকমই একটা হলফনামায় জানানো হয়েছে সেটাই এর থেকে বেশি কিছু না আগামী সপ্তাহ থেকে কাজটা শুরু হবে তাহলে সেটা তো তাহলে কি বলছেন মানে এই যে এতদিন ধরে বারবার করে যে বিতর্কগুলো চলছিল যে ভুয়ো চাকরি হয়েছে সেক্ষেত্রে 800 শিক্ষকের চাকরি বাতিলের জিনিসটাকে কোথাও আরও একবার স্পষ্ট করে দিলাম না যে কোথাও তাহলে আপনাদের সিদ্ধান্তে পদ্ধতিতে নিয়োগের ক্ষেত্রে একটা বড় ভুল হয়েছিল সিদ্ধান্ত প্রত্যেকেই জানেন এটা তো তদন্তে বেরোচ্ছে আদালতের নির্দেশে আসছে আদালতের পর্যবেক্ষণে আসছে এটা নিয়ে আমার মন্তব্যের তো কোনো প্রয়োজন না মানে এটা তো আমি মনে করছি খালি তো অপ্রয়োজনীয় প্রশ্ন আমরা তো আদালতে আমাদের কাছ থেকে তো তথ্য পেয়েছি আদালতে মানে মহামান্য আদালত তো আমাদের কাছ থেকে তথ্য পাচ্ছেন যেমন তদন্তকারী সংস্থার কাছ থেকে তথ্য পাচ্ছেন আমাদের কাছ থেকে তথ্য পাচ্ছেন আমরা তো যখন হলফনামা একটা দিই সেই হলফনামা মানে কি অনোট দেওয়া তাই না তাহলে মাধ্যমকে জানতে দরকার আছে কিছু আমি যেটা আদালতে যাচ্ছি এই যে তাহলে আপনি যে বলছেন হলফনামা সেটা তো শুনতে পাচ্ছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তনয়া এই জায়গা থেকে আমি আসছি যে যে বিষয়টা সিদ্ধার্থ মজুমদারও বললেন যে এটা তো কোথাও অজানা কিছু নেই হলফনামা দিয়ে বলা হয়েছে অর্থাৎ কোথাও লুকোচুপ লুকোচুরের জায়গা নেই তাহলে এতদিন ধরে সরকারের তরফ থেকে শাসক দলের তরফ থেকে কি বলা হলো